তুরস্কের ইস্তাম্বুল শহর অসম্পূর্ণ সুলতান আহমেদ মসজিদ ছাড়া। মসজিদের ভেতরের দেয়ালগুলো অনবদ্য নকশার নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলেই এই ঐতিহাসিক মসজিদটি নীল মসজিদ বা ব্লু মস্ক নামে পরিচিত। বসফরাস প্রণালীর তীর ঘেঁষে এটি অবস্থিত। 1609 খ্রিস্টাব্দ থেকে 1616 খ্রিস্টাব্দের মধ্যে উসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ বখতি এটি নির্মাণ করেন। মসজিদ কমপ্লেক্সে একটি মাদ্রাসা, থাকার জায়গা এবং মসজিদ প্রতিষ্ঠাতার সমাধি অবস্থিত। এই মসজিদে প্রায় 10,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এখনও মসজিদ হিসেবে ব্যবহৃত হলেও ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। বিশ্বখ্যাত হাজিয়া সোফিয়া জাদুঘরের কাছে এর অবস্থান। এই মসজিদে মোট 13টি গম্বুজ, 6টি মিনার এবং রঙিন কাঠের 200 জানালা রয়েছে। মসজিদটি দৈর্ঘ্যে 240 ফুট এবং প্রস্থে 113 ফুট। প্রধান গম্বুজের উচ্চতা 141 ফুট আর মিনারের উচ্চতা 110 ফুট। ১৯৮৫ সালে এই অনিন্দ মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। সুদীপ্ত সালাম, দৈনিক বাংলা।